মুখ্যমন্ত্রীর ভাগর সিংরা কোনে খালে সিআইডি তদন্তর ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রী সিংরা ও সমস্যা সকলে খায় কিন্তু আমি কব খুঁজেছো সিংরার অন্য এক কাহিনী এই সকলে খাই থকা দেখি থকা সিংরার বাবে টোলপ্রা লাগিছে রাস্তাটি স্বয়ং মুখ্যমন্ত্রীর বাবে পঞ্চতারকাযুক্ত হোটেলের প্রাণা হয়েছিল এই সিংরা কিন্তু মুখ্যমন্ত্রীলৈ অনা সিংরা নোহোৱা হল আধা বাটতে সিংরা কলৈ গল তো নাপালেহি নির্দিষ্ট ঠাই এই প্রশ্ন সরকারের বরমুরিয়ার মুখে মুখে কিন্তু উত্তর কোনে দিব সে উত্তর বিচারি দিয়া হয় তদন্তর নির্দেশ তদন্তর দায়িত্ব দিয়া হয় সিআইডি স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েই নির্দেশ এই বিচিত্র ঘটনা ঘটিছে হিমাচল প্রদেশত কিন্তু হিমাচল প্রদেশের সিংরা বিতর্ক ইমানতেই শেষ হওয়া নাই এই ঘটনা সরকার বিরোধী বলেও অভিহিত করা হয়েছে শাসক পক্ষের তরফের পৰা ফলত এতিয়া হিমাচলের রাস্তাটি হয়ে পড়েছে সিংরাময় ঘটনাটি চা 21 অক্টোবর সেইদিনা হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সাইবার সেল উদ্বোধনের গৈছিল সিআইডির সদর কার্যালয় অনুষ্ঠানের অন্তত মুখ্যমন্ত্রীর জলযোগের ব্যবস্থা করা হয়েছিল পঞ্চতারকাযুক্ত হোটেলের পর অনা হয়েছিল সিংরা আর কেক কিন্তু মুখ্যমন্ত্রী খাবলৈ নাপালে সিংরা আর কেক ইয়ার বিপরীতে সিংরা কেক বিলাই দিয়া হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তাত নিয়োজিত লোকের মাজত কিয় হল এই ভুল কত আছিল গাফিলতি সিংরা আর কেক কিয় নপরিলি মুখ্যমন্ত্রীর হাতত এনে নানা প্রশ্নের উত্তর পাবলৈকে দিয়া হয় সিআইডি তদন্তর নির্দেশ উর্ধতম কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পিছতে সিআইডি আরম্ভ করে তদন্ত তদন্তর নেতৃত্ব দিয়ে ডিএসপি পর্যায়ের এজন বিষয় ইতিমধ্যে ডিএসপি পর্যায়ের বিষয়াজনে দিয়া প্রতিবেদন মতে সমন্বয়ের অভাবতে ঘটিল এই ঘটনা সেয়া যিয়েই নহওক এই আসব কাণ্ডক লিয়া হিমাচলত সৃষ্টি হয়েছে রাজনৈতিক রসিকতার সমান্তরালক বিরোধীর কটাক্ষরও সন্মুখীন হয়েছে মুখ্যমন্ত্রী